এক আধবার এটাকে নিয়ে হয়তো কাস্টমার কেয়ারে গিয়েছেন, কিন্তু ফোন কিনে যদি দিনের পর দিন কাস্টমার কেয়ারেই ফেলে রাখতে হয় তাহলে দামি ফোন কিনে লাভ কি হলো? ভাবছেন ফোনের এত শক্ত বিজ্ঞাপন আসলে সব ভুয়া? সমস্যাটা হতে পারে আপনার ফোন ব্যবহারে ত্রুটির কারণেও। তাই জেনে নিন দৈনন্দিন জীবনে আপনার কোন অভ্যাসগুলোর প্রভাবে স্মার্টফোন স্লো হয়ে যাচ্ছে। এক, অনেকেই মোবাইলের মেমোরি ফুল না হয়ে যাওয়া পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করেন না। এতে করে মোবাইলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। ইন্টারনাল মেমোরিতে খালি জায়গায় যত কমতে থাকবে মোবাইলও ততই স্লো হতে থাকবে। তাই মেমোরি কার্ড ব্যবহার করা উচিত শুরু থেকেই। দুই, অনেকেই প্রয়োজন ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফোন শাটডাউন বা রিমুভ করেন না, কিন্তু ফোনের ক্যাশ ক্লিয়ারের জন্য সপ্তাহে অন্তত একদিন ফোন শাটডাউন অথবা রিবুট করা উচিত। তিন, পানি লাগলে ফোনের ক্ষতি হয় এটা জেনেই অনেকেই অনেক সময় ভেজা হাতে ফোন ব্যবহার করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ফোনে হোম বাটনে কখনোই পানির স্পর্শ লাগতে দেওয়া উচিত নয়। চার, যে কোনো অ্যাপ ইনস্টল করার আগে সতর্ক থাকুন, এটি আপনার ফোনে ভাইরাস আক্রমণের কারণ হতে পারে। ফোনে একবার ভাইরাস প্রবেশ করলে মহাবিপদে পড়বেন। পাঁচ, অনেক সময় যেসব সফটওয়্যার ইনস্টল করার অনুমতি দেওয়া হয় জোর করে অনেকেই সেসব সফটওয়্যার স্মার্টফোনে ইনস্টল করার চেষ্টা করেন, এতে করে ফোনের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ও সেই সাথে শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।